কে ঠিক ভাবে ওশাছ তো হ্যাঁ বইছি আরে কি হইলো আরে দাঁড়াও একবারে হয় নাকি দুই তিন বার না খাসলি হাই দাঁড়াও স্টার্ট তো করি গাড়ি তো না মন হইতেছে ঠেলা গাড়ি শালা রে এই এই রাখেন তো রাখেন আর রাখেন রাখেন মানে এই আনে গাড়ি কাগজপত্র আছে সরকারের ট্যাক্স দেবো হারে আন্নে গাড়ি এন কোন দিক দিয়ে চালান কন্তু রাস্তা দিয়ে যায় রাস্তা দিয়ে যেহেতু গাড়ি চালান আন্নে সরকারের ট্যাক্স দিবেন না আন্নে যেহেতু সরকারের ট্যাক্স দেন না আন্নের নামে কিন্তু মামলা হইব মামলা হবে মানে হ্যাঁ মামলা হইব তুই মামলা কর হ্যাঁ আমি মামলা করব আন্নে আরে লয়ের ঠেলতে ঠেলতে যাবে যদি আশা করি থাকেন ইয়ান তো হইতো না আই তো আন্নের লগে ঠাড়ালি করে যাইতেন না আই আন্নের নামে মামলা দিই তুই যদি ঘরের বউ হইয়ে স্বামীর নামে মামলা করতে পারিস যা মামলা করে যা নেই তোর বংশে মামলা করি সারম আমি রাই কই গেলাম যা তোর বংশে কত আইনি লোক আছে আমি দেখবো আমার নয় মামলা করবে সব বনাশের কথা রাখাও দিন দেই আজকে জুম্মার নামাজের দিন যাবো নামাজ খালাম ভোট দিব না খালাম বোর্ডার লাভিয়ে দিয়ে পট করে নামাজটা পড়ে দেবো আর আমার নামে মামলা করবে আরে সমুদ্র নষ্ট লোক নাঙা শাড়ি কোনতে আসে কোনতে আসে নাকের তা কানের তা কোনতে আসে আ শালা তুমি আমার নামে মামলা করবো শালা হ্যাঁ সাইকেল হারা আবার ঠেলিয়ে নিয়ে আইতে হবে সাইকেল আর তেলই থাকে না আমার সন্দেহ আছে স্যার মনে হচ্ছে এই বাগানেই পাবো আছে এই জায়গা লুকিয়ে আছে নিজের সাথে বাটপারি করে তাই না আপনার হাত থেকে কোনো আসামি বাঁচতে পারবে না সে আমি জানি স্যার আপনার শোল্ডার দেখে কত মানুষ পাগল হয় আমি জানি না স্যার আমি একটা মামলা করব আপনার একটা মামলা লিখতেইবো কিসের মামলা কার মামলা বলুন আরে বাবা আপনারা তো বলবেন লাগি আমি আইছি আজ আমার একখান মোটরসাইকেল আছে হেই মোটরসাইকেলের কোনো লাইসেন্স নাই আই নিশ্চিত হেতে সরকারের ট্যাক্স দেয় না অন হেতারে কি করন জানারা কোন তো আপ তো মনে হয় হেতে নামে মামলা লইবো আর লোকে মামলা করেন আপা আপনাকেই তো আমরা খুঁজি আপনার মধ্যে একটা দেশ প্রেম থাকতো না তা আমাকে এই মোটরসাইকেল ধরতি এই রাস্তাঘাটে আসা লাগতো না আপা যা করছে এ কথা পিত্তিহীন ভাই বলে ঝট করে এক ছাপ দিয়েছে আপনার কাছে হক হক সব করে দিচ্ছে সরকারের কাছে আমি আর আমার জামাই আমরা দুইজনে ঋণী কি রকম কি রকম সরকার আঙ্গরে চাইল দে ডাল দে খাউন দে বিপদ আপদে সহযোগিতা করে সরকার আজ জামাইরে তো পাঞ্জাবি দিছে টুপি দিছে ঠিক আছে তারপরে সরকার আঙ্গরে নিরাপত্তা দেয় তাইলে হেতে কিল্লাই সরকারের ট্যাক্স দিত না আন্নার রাখুন অবশ্যই সরকারের ট্যাক্স দিতে হবে তাইলে এবার আন্নার রাখুন হেতের নামে কি মামলা হইতো না অবশ্যই অবশ্যই হবে তা না হইলো সে হারাম দিতে আছে করে আছে ওই বাড়িতে আছে তো চলেন যাই আইয়েন আন্নার নাম লগাইয়েন চলুন যাই হলাই তো খুঁজে রাখতে আমি তোমার একখান কথা করি তুমি নাঙা আমু নাঙা মোটরসাইকেল নাঙা বুঝতে পেরেছ শালার নাঙাই নাঙাই লালে লাল হয়ে গেল রে আচ্ছা কি আমি ঠিক হইলে যে আমি নাঙা জামা পরব তুমি নাঙা শাড়ি পরেছ আর এটা মনে একটু মহব্বত আছে না তা হতে পারো আবার দেখো মোটরসাইকেল নাঙা শালা ফ্যানটা যদি নাঙা হইতো রে সমস্যা নেই আমার জুতার সঙ্গে মিলে গেছে তুমি আমার আমার জামার সাথে তুমি জুতো তুলনা করা হে এটা তুমি কথা কইলে
আরে আরে জামার সঙ্গে না তো প্যান্টের সঙ্গে আমার জুতার কালারটা মিলছে আমি এটা বলছি তো তা হয় না এটা হয়তো হতে পারে না আমি হলাম বিটা মানুষ তুমি হলে বিটা মানুষ আমি বিটা না তুমি রেছো কথাটা আমি মহিলা হ্যাঁ তুমি মহিলা না তুমি 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 মহিলা মানে কি তিন চারটে বাচ্চার মা ওই হলো নারী মানে সবকিছু পারি হইল হ্যাঁ তুমি তিন চারটে রাস্তা হারি তো তোমার মহিলা খাবো আমি তখন বাচ্চা হ্যাঁ দেখ ঝগড়া না করে মোটরসাইকেলে ফাটতো সুখ সুখ থাকছে তোমার হ্যাঁ আমার ভালো লাগে এই এই আমনে ইয়ে না মা ইয়ে না কি আরে হ্যাঁ আনে রাই টয়তে টয়তে দুই নেবে কি হরা রে গেছে এই মা ইয়ে তুই কেডা হ্যাঁ কি হইলো কত বনাকা রোজিনা হ্যাঁ ও হেতিন না রোজিনা আর কিছু বুঝিনে না আর নিয়ে না খারাপ করে কি এলেন আনে রে যায় দুই নে বে কিন্তু আই আইছি আনে কি মনে হচ্ছে হ্যাঁ আনে কেন হাগল মনে হচ্ছে তে তো 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 তোমার সাথে পুলিশ কে আল্লাহ তো পুলিশ কিলে সিনা না জানেন না কি বিষয় আনে যে গাড়ির কাগজপত্র নাই আয় আনে নামে মামলা করছি হ্যাঁ আয় আনে নামে মামলা করছি কয়টা আয় আনে নামে দুইটা মামলা করছি আমি বুঝেছি সব শুনেছি তোমার বউ তোমার নামে গাড়ির বিরুদ্ধে মামলা করিল কিন্তু ও মামলা আর ঘাসল খাচ্ছে না এখন এই নারীর সাথে তুমি যে ঢলাঢলি কলাকালি করছো এই মামলাটা আগে ঠেকাও সালান স্যার ধরো শোনেন শোনেন স্যার আমি বেল সমতে ধরা লাগবে না বেল সমতে মাথা মাইতে ধরে তো যারা সন্ত্রাসী তাদের আমি সন্ত্রাস তাদাবাস করু নাই রে শোনেন স্যার একখান কথা কই ফেলেন হ্যাঁ আমার গাড়ির কাগজ আসলে আমি করতেই চাই টাকা গুছাই আর পট করে গাড়ি ঝুরিও ভেঙে যায় দুতরি অ্যাক্সেল ভেঙে যায় ও টাকা খরচ হয়ে যায় কাগজ করা হয় না গাড়ির কাগজ করতে চাই মাঠ ঘাট ছিঁড়ে যায় চেন ছিঁড়ে যায় করা হয় না বুঝেছেন আর তারপর আর একটা কথা কি জানেন আসল কথা আপনার কয়ে দিই আসল কথা হচ্ছে আমি গাড়ির কাগজ করবোই বা কেন আমার গাড়িতে তো তেল থাকে না আমি তো ঠেলে নিয়ে বেড়াই ঠেলে নিয়ে বেড়াও তুমি কি একা একদিন ঠেলে নিয়ে বেড়াও তুমি রাস্তা দিয়ে বেড়াও না রাস্তার ট্যাক্স দাও আল্লাহ তো পারিস লই চল ইন্দি যা ইন্দি যা ইন্দি যা ইন্দি যা